আমাদের মধ্যে রয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের নিবেদিতা চেয়ারের মাননীয় শ্রী শক্তিপ্রসাদ মিশ্র মহাশয় তাকে আমি মঞ্চে আহ্বান করছি শ্রীরামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে মাননীয় শ্রী শক্তিপ্রসাদ মিশ্রের হাতে একটি পুষ্পস্তবক ও একটি বই তুলে দিয়ে তাকে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করছি আজকের যে বিষয়টি নির্বাচন করা হয়েছে হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ এটি প্রথমে আপনারা দেখেছেন আমাদের প্রোগ্রামে লেখা আছে এবারে এই হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ এর যে গুড় তত্ত্ব গুড়ো ব্যাখ্যা আছে সেটি তো আছেই কিন্তু ওই সাত তত্ত্ব কোন জায়গাটা অর্থাৎ ধর্ম বলতে আমরা বেদ বেদান্ত ইত্যাদি নানান কিছু বুঝি নানান ধর্মমত সমস্ত কিছু আছে কিন্তু মূল সত্য কোন জায়গাটায় মূল সত্য একটাই যেখানে শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর লাভই মানব জীবনের উদ্দেশ্য এই একটি কথা ঈশ্বরলাভী মানব জীবনের উদ্দেশ্য এটাই সকল ধর্মের সার কথা অর্থাৎ ঈশ্বর লাভ কি না ঈশ্বর লাভ হলো নিজেকে খুঁজে পাওয়া আমরা নিজেরা অমৃতস্বরূপ আমরা জানি পড়েছি যে ঠাকুরও বলছেন ঠাকুর একটা কথাই বলছেন যে ভক্তবৃন্দের কাছে দেখো তোমাদের সামনে আমি বসে আছি কিন্তু মুখের সামনে একটি গামছা ধরেছেন ঠাকুর ধরে বলছেন দেখো এই গামছাটি রয়েছে বলে তোমরা আমায় দেখতে পাচ্ছ না তা এই যে জায়গাটা ঠিক তেমনি ঠাকুর আরেকটা উদাহরণ দিচ্ছেন যে হরিণের নাভিতে যখন কস্তুরি হয় তার গন্ধে হরিণ দৌড়ে বেড়ায় ওটা কোথা থেকে আসছে গন্ধটা বুঝতে পারে না তার মধ্যেই রয়েছে ঠিক ধর্মের সঙ্গে আমাদেরও যেন সেই জায়গাটা অর্থাৎ আমরা নিজেকে হারিয়ে খুঁজছি নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলে বা মায়ার দ্বারা আবৃত্ত হয়ে আমরা যেন নিজেকে খুঁজে বেড়াচ্ছি এবং প্রকৃত শান্তির সন্ধান করছি কিন্তু শান্তি তো পাচ্ছি না আপনি যেমন ধান এবং চাল ধান খেলে তো আপনার পেট ভরবে না চাল করে খেতে হবে সার জিনিস নিতে হবে হাঁসগুলোকে বাদ দিতে হবে তা তেমনি ধর্মের যে খোসাভসি ওপরে সেটা প্রয়োজন কারণ এক জায়গায় বলছেন স্বামী ভূতেশনন্দী মহারাজ যে চাল পুঁতলে গাছ হবে না ধানই পুঁততে হবে অর্থাৎ ওটাও প্রয়োজন রয়েছে কিন্তু সারবস্তু কোনটি না সারবস্তু হচ্ছে চালটি তাই এই হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে যদি আমরা এগোই তাহলে দেখতে পাব যে ধর্ম কিন্তু মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিয়ে উদাসীন নয় এবং এর বিরাট একটা জায়গা আমরা পাই যখন স্বামীজিকে তারা গুরুভাই বলছেন যে তুমি তো বিদেশিভাবে কাজ করছো অর্থাৎ এই যে শিবামূলক কাজ ইত্যাদি বক্তৃতা করা মানুষের মধ্যে ঠাকুরকে তো এরকমটা দেখিনি তো স্বামীজি উত্তেজিত হয়ে যেন বলছেন কে চায় তোমার রামকৃষ্ণকে জগৎ যদি দুঃখে পুড়ে খাক হয়ে যায় কে চায় তোমার রামকৃষ্ণকে চিন্তা করা যায় নিজ গুরুর সম্বন্ধে বলছেন কে চায় তোমার রামকৃষ্ণকে কিন্তু খুব প্র্যাকটিক্যাল কথা অর্থাৎ এই ধর্ম হচ্ছে আমাদের কিন্তু সেই পরশ কাঠি সেই সোনার কাঠি যার মধ্যে দিয়ে গিয়ে আমরা আমাদের স্বরূপকে খুঁজে পাবো এবং সেই স্বরূপকে খুঁজে পেলে দেখবেন আমাদের যে ব্যক্তিগত স্বার্থ দুঃখ কষ্ট সমস্ত কিছু রয়েছে কোথায় পড়ে থাকে তো সেই জন্য আজকে আমাদের কাছে মাননীয় বক্তা এসছেন শক্তিপ্রসাদ মিশ্র মহাশয় উনি আজকে যে বক্তব্য আমাদের রয়েছেন হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ সেই প্রসঙ্গ বলতে গিয়ে আজকে আমাদের যে প্রাত্যহিক জীবনের সংগ্রাম যে প্রাত্যহিক জীবনের আশা নিরাশার দোলা যে প্রাত্যহিক আমাদের মধ্যে নিজের মধ্যে নিজের সঙ্গে নিজের লড়াই করা এই যে জায়গাগুলো রয়েছে এইগুলো আমরা ধর্মই আমাদের এর সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন এই সমস্ত বিষয়টি বলবেন আমাদের মাননীয় বক্তা শ্রী শক্তিপ্রসাদ মিশ্র মহাশয়

प्रपञ्चकारं परिपूर्णरूपम् श्रीरामकृष्णं शरणं प्रपद्ये दीप्ताननं तं परिपूर्णबोधं सदा समाधौ परिमग्नचित्तम् कृपाभिपूर्णं प्रतितप्तलोकम् श्रीरामकृष्णं शरणं प्रपद्ये श्रीरामकृष्णशरणं भव शुद्धबुद्धिदायक शरणं भव शुद्धमनदायक शरणं भव বিবেক বৈরাগ্য শরণং ভব লোকা সমস্ত সুখিনো ভবন্তু শ্রীরাম কৃষ্ণ শরণং ভব এ প্রণাম ও প্রার্থনা সেই শুদ্ধ চৈতন্য এক অবিনাশী সত্তাকে যিনি আমাদের জন্য মায়া শক্তি অবলম্বন করে রামকৃষ্ণ নাম ও রূপ ধারণ করে আবির্ভূত হয়েছিলেন স্বামী শিবানন্দজি মহারাজ বলতেন এই যে ঠাকুর দেখছ দেখতে পোয়া মানুষ বটে কিন্তু এর মধ্যেই এর ভেতরেই জ্ঞান ভক্তি যোগ কর্ম যা কিছু বলো সব আছে আর শ্রী রামকৃষ্ণ এই নাম আমরা যারা এখানে সমবেত হয়েছে আমাদের পরম সৌভাগ্য যে আমরা রামকৃষ্ণ পরিবারের অন্তর্ভুক্ত আমার পরিচিত জন এখানে অনেকে রয়েছেন রামকৃষ্ণ পরিবার ভুক্ত আপনাদের প্রত্যেককে আমার খুব সশ্রদ্ধ নমস্কার এবং প্রণাম জানাই এই আশ্রমে আমন্ত্রণের জন্য আমার ভাই উজ্জ্বলকেও আমি বিশেষভাবে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করি প্রারম্ভিক বক্তব্যে উজ্জ্বল ভাই ও আমার অনুজ উজ্জ্বল হয়তো কথাটা আসবে পোশাকই অত শত আসবে না একটা ভূমিকা দিয়েছে রামকৃষ্ণের প্রয়োজন আছে কি না হিন্দু ধর্ম বলতে ঠিক কি বোঝায় ইত্যাদি নানা প্রসঙ্গ করেছে একটা সময়সীমা বাধা আছে আমার জন্য একটা নির্দিষ্ট বক্তব্য দেওয়া হয়েছে হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণ নির্দিষ্ট সময়ের মধ্যে কিছু জিনিস আমরা উপস্থাপন আলোচনা করার চেষ্টা করব উজ্জ্বলের বক্তব্যের প্রেক্ষিতে আমার মনে হয়েছে আসুন আমরা নিজেদেরকে একটা প্রশ্ন করি আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাশ্রিত মা তো ওতপ্রোতভাবে জড়িত আছেনি আমাদের যদি একটা প্রশ্ন করা হয় যে আচ্ছা তোমাদের প্রধান শাস্ত্রটা কি? অর্থাৎ রামকৃষ্ণ সংঘের প্রধান শাস্ত্রটা কি? এই প্রশ্ন যদি করা হয় আমরা কি উত্তর দেবো জাস্ট আপনারা মনে মনে ভেবে রাখতে পারেন অথবা প্রকাশ্যে বলতেও পারেন যে আমরা যারা রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাশ্রিত রামকৃষ্ণ মিশনের দ্বারা দীক্ষিত অথবা রামকৃষ্ণ সংঘের প্রধান শাস্ত্রটা কী এক দুই আর একটা প্রশ্ন সেটি হচ্ছে রামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্য কি? তাহলে আমাদের প্রথম যে প্রশ্ন যেটা আমাদেরকে বাইরের লোক করতেই পারে কেউ কেউ যে রামকৃষ্ণ ভাবাশ্রিত তোমরা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত তোমরা প্রধান শাস্ত্র কি? কি আমাদের উত্তর হবে কথামৃত কথামৃত কতজন যদি হাত তুলতে চান তুলতে পারেন যে কতজন বলছেন কথামৃত মেজরিটি সংখ্যা কথামৃত আচ্ছা দেখা যাক স্বামী বিবেকানন্দ কি উত্তর দিয়েছেন স্বামী বিবেকানন্দ স্পষ্ট করে উত্তর দিয়েছেন আমাদের সনাতন শাস্ত্র বেদই আমাদের প্রধান শাস্ত্র বেদ কথাটা যখন বলছেন তখন স্বামী বিবেকানন্দ মূলত উপনিষদের কথাটাই বলছেন কেন বেদের একটা শ্রুতির ভাব স্মৃতির ভাব রয়েছে স্মৃতিটা নয় যেমন কিছুক্ষণ আগে একচিত্তানন্দী মহারাজ যখন অষ্টাদশ অষ্টাদশ অধ্যায়ের ব্যাখ্যা করছিলেন সেখানে ব্রাহ্মণের কর্ম ক্ষত্রিয়ের কর্ম বৈশ্যের কর্ম শূদ্রের কর্ম শ্রেষে কর্মে আমাদেরকে লিপ্ত হতে হবে অন্য কোন কর্মে আমরা নিয়োজিত হতে পারবো না ইত্যাদি যে প্রসঙ্গ করেছেন এটা মূলত শ্রুতির ব্যাপার কালোপযোগী স্মৃতির ব্যাপার শ্রুতির বিষয়ে একটা কিছু আছে স্বামী বিবেকানন্দ এই যে কথাটা বললেন যে বেদ আমাদের প্রধান শাস্ত্র কেন এই কথাটা বললেন কেন শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত নয় বা তার যা কিছু বাণী আছে তার সম্বলিত একটা পুস্তককে কেন আমরা আমাদের প্রধান রূপে গণ্য করব না স্বামী বিবেকানন্দ উত্তর দিচ্ছেন যদি তাই হয় তাহলে আমরা দেখতে পারব বহু বিবদমান, ভাবে, বিভক্ত সমাজ আরও কোলাহল পূর্ণ হয়ে যাবে বহু বিবদমানভাবে বিভক্ত সমাজ আরও কোলাহলপূর্ণ হয়ে যাবে এবং রামকৃষ্ণ সংঘ তখন এক ক্ষুদ্র সংকীর্ণ সম্প্রদায় রূপে বিবেচিত হবে তাহলে শ্রীরামকৃষ্ণ কথামৃতের স্থান কোথায় স্বামীজি সেটাও ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন প্রাচীনকালে যেমন উপনিষদ বা বেদের প্রধান ভাষ্য এবং ব্যাখ্যা গীতা বর্তমান যুগে ঠিক তেমনিভাবে আমাদের প্রধান শাস্ত্রের ভাষ্য এবং ব্যাখ্যা সেটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এইভাবে তিনি ব্যাপারটি উপস্থাপনা করেছেন এবারে প্রশ্ন শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্যটা কী বস্তুত পক্ষে যেটি উজ্জ্বল ভাই উল্লেখ করেছে যে আজকের বক্তব্য বিষয় হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ এটি মূলত স্বামী বিবেকানন্দের একটি প্রবন্ধ যেটি তিন পাতায় শ্রীরামকৃষ্ণদেবের পঁয়ষট্টিতম জন্মোৎসব উপলক্ষে দক্ষিণেশ্বরে আঠেরোশো সালে যারা ওখানে উপস্থিত হয়েছিলেন প্রত্যেকের মধ্যে বিতরিত হয়েছিল এবং সেই যে তিন পাতার ওই ছোট্ট একটা বুকলেট তার শিরোনাম ছিল হিন্দু ধর্ম কী পরবর্তীকালে এটি হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ নাম দিয়ে প্রকাশিত হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামী বিবেকানন্দ খুব কমই নিজের হাতে লিখেছেন যেমন উনিশে সেপ্টেম্বরে আঠেরোশো তিরানব্বইয়ের বক্তৃতা ঠিক তেমনিভাবে এই শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ ও হিন্দু ধর্ম বর্তমান ভারত প্রাচ্য পাশ্চাত্য পরিব্রাজ্য এরকম খুব সামান্য ওগুলো লিখেছিলেন উদ্বোধন পত্রিকার জন্য মূলত অর্থাৎ এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এত গুরুত্বপূর্ণ যে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতেও এটা অন্তর্ভুক্ত হয়েছে এবং পরবর্তীকালে এটা যে বইটি আমি নিয়ে এসেছি এই স্বামী বিবেকানন্দের বাণীয় রচনার ষষ্ঠ খণ্ডের একদম প্রথমে এইটি রয়েছে হিন্দু ধর্ম ও শ্রীরামকৃষ্ণ সেখানে তিনি পরিষ্কারভাবে বলছেন যে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্য কোথায় আজকে যখন আমি ডাইনিং হলে ছিলাম সকালে ব্রেকফাস্টের সময় আমাদের ওখানে একজনকে জিজ্ঞেস করলাম আচ্ছা তো শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের তাৎপর্য কী ও তখন বললো আমি তো বেশি পড়ালেখা করিনি তবে আমার মনে হয় যে বড়লোকদের অত্যাচার থেকে গরিবদের দুঃখ দূর করার জন্য তিনি গরিবের বেশে কাঙালের বেশে আবির্ভূত হয়েছিলেন বা খুব সুন্দর বলেছ তুমি এবং সেই সঙ্গে সঙ্গে উজ্জ্বল ভাইও তার প্রারম্ভিক বক্তব্যে কিছুটা ইঙ্গিত দিয়েছে এবারে স্বামী বিবেকানন্দ তিনি তার আবির্ভাবের তাৎপর্য হিসেবে একটা কথা বলছেন প্রথম কথা খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য কথা সাম্প্রতিককালে আমরা রাজনীতিবিদদের কিছু কিছু রাজনীতিবিদদের মুখে সনাতন ধর্মের তীব্র তীব্র বিরোধিতার কথা শুনেছি তীব্র গালাগালের কথাটাও শুনেছি এই প্রেক্ষিতে আমার মনে হয়েছে যে এই বিষয়টা একটু চর্চিত বিষয় আমাদের বিশেষভাবে আলোচনা করার দরকার স্বামী বিবেকানন্দ অত্যন্ত স্পষ্টভাবে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ দেব সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ আমাদের ইষ্টদেবতা সনাতন ধর্মের জীবন্ত উদাহরণ স্বরূপ এবং সেই সঙ্গে সঙ্গে তিনি আরও একটা কথা বলেছেন যে বেদমূর্তি ভগবান শ্রীরামকৃষ্ণ বেদমূর্তি ভগবান শ্রীরামকৃষ্ণ কলে আবির্ভূত হয়েছেন কেন আবির্ভূত হয়েছেন স্বামী বিবেকানন্দের স্পষ্ট বক্তব্য সনাতন ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন ও পুনঃপ্রচার শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাবের কারণ সনাতন ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন ও পুনঃপ্রচার অর্থাৎ এটা অত্যন্ত পরিষ্কার তিনি কোনো নতুন মত নতুন পথ বা নতুন সম্প্রদায় সৃষ্টি করেন নি যা করেছেন তা হল সনাতন ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন ও পুনঃপ্রচার আচ্ছা একটা প্রশ্ন উঠতে পারে আমাদের মধ্যে বিশেষত কেন প্রশ্নটা উঠবে তার কারণ এটা একটা গোড়ায় গলদের ব্যাপারটা আছে আমি পরে হয়তো যাব ভাবছিলাম কিন্তু জানি না যদি পাশে ভুলে যাই স্পষ্ট করে একটা কথা বলি সনাতন ধর্মের বিস্তৃতি ব্যাপক আকাশের মতো উদার সমুদ্রের মতো গভীর আমরা যদি পাশ্চাত্যে যাই সেখানে একটা সম্মুখীন হই বলে হোয়াট ইজ ইউর ফেথ বা যদি আমরা মধ্যপ্রাচ্যেও যাই তাদের প্রশ্ন হোয়াট ইজ ইউর ফেথ একটা বিশেষ বিষয়ের একটা বিশেষ জনের একটা বিশেষ ধর্মগ্রন্থের প্রতি ফেথ থাকলেই তুমি একটা রিলিজিয়ানের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে এই প্রেক্ষিতেই আমাদের মনে প্রশ্ন জাগে আচ্ছা আমরা যখন বলছি যে শ্রীরামকৃষ্ণদেব সনাতন ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন এবং পুনঃপ্রচারের জন্য এসেছেন তাহলে কি আমরা তাকে একটু খাটো করছি না তার বাণীকে একটু খাটো করছি না কেন আমরা তাকে বলছি অবতার বরিষ্ঠ সমন্বয়াচার্য তাহলে ব্যাপারটা ব্যাপারটা কীরকম যে তিনি সনাতন ধর্মের জন্য আবির্ভূত আসলে সনাতন ধর্ম বলতে আমরা যে কি বুঝি অনেক সময় সেটা ঠিক বোঝা যায় না কোন সনাতন ধর্ম স্বামী বিবেকানন্দ স্পষ্ট করে বলছেন যে সনাতন ধর্ম হলো সেই ধর্ম যে ধর্মে সব ধর্মের সার সত্য আছে সব ধর্মের সার সত্য আছে ইসলামের সারসত্ব আছে ক্রিশ্চানিটির সারসত্য আছে হ্যাঁ আছে যা মেজর রিলিজিয়ানস জোরাস্ট্রিয়ানিজম জুডাইজম ইসলাম ক্রিশ্চিয়ানিটি যাই আমরা বলি না কেন সমস্ত ধর্মের সার সত্য এই সনাতন ধর্মে রয়েছে হাউ মাচ প্রাউড উই শুড বি অফার দিস পার্টিকুলার রিলিজিয়ান সনাতন ধর্ম দেখুন কিভাবে প্রতিটা ধর্মের একটা দর্শন আছে এবং প্রতিটি ধর্মে ঈশ্বর বা চরম সত্য সম্বন্ধে একটা ধারণা আছে আর কনসেপ্ট আছে এবং ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক এই বিষয়ে আছে এবং সেই ঈশ্বর লাভ কি করে হবে তার জন্য নানা পদ্ধতির কথা বলা আছে তাহলে এই চারটে কি কি? একটা হচ্ছে দর্শন আর একটা হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে জীবের একটা সম্পর্ক ঈশ্বরের সম্বন্ধে একটা ধারণা আর সেই ঈশ্বর প্রাপ্তির উপায় কোনো আছে দেখুন যে কোনো ধর্ম আপনি নেন প্রতিটি ধর্ম জুডাইজম ইসলাম খ্রিশ্চানিটি যা কিছু ধর্ম আপনি নিন প্রত্যেকের দর্শন এই সনাতন ধর্মের হয় দেখা যাবে দ্বৈতবাদ নয় অদ্বৈতবাদ আর নয় বিশিষ্টার দ্বৈতবাদ একদম এর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে যেটা সনাতন ধর্মের ভিত্তি সনাতন ধর্ম একটা দর্শন আর ধারণা বলতে কীরকম বোঝাচ্ছে ঈশ্বর সম্বন্ধে আমাদের কী কনসেপ্ট ঈশ্বর সাকার নাকি নিরাকার নির্গুণ নিরাকার নাকি ইসলামের মতো সগুন নিরাকার সবই সনাতন হিন্দু ধর্মে আছে সনাতন শাস্ত্রে আছে সবগুলোই অ্যালাউড সুতরাং ইসলামের বা খ্রিস্টানিটির সগুণ নিরাকার ঈশ্বর নিরাকার কিন্তু তার গুণ আছে দয়াময় আমি তার বান্দা এই যে কনসেপ্টটা তার মানে সেটাও খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি আর কি ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক কীরকম ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক মধুর হতে পারে শান্ত হতে পারে দাস্য হতে পারে যা কিছু বিভিন্ন ভাগ আছে কোনো না কোনো ভাবে এটা হচ্ছে ইসলামে হয়তো দাস্য ভাবটা খুব বেশি ওয়েলকাম আমাদেরও আছে সনাতন ধর্মে আছে এবং সেই সঙ্গে সঙ্গে যে পদ্ধতির কথাটা যদি বলা যায় সেই পদ্ধতিটা দেখুন হয় জ্ঞানযোগ নয় ভক্তিযোগ নয় কর্মযোগ নয় ধ্যানযোগ এরই মধ্যে ঘোরাফেরা করছে সুতরাং সনাতন ধর্মে প্রত্যেকের জন্য দরজা খোলা অল আর ওয়েলকাম অল আর ওয়েলকাম সবাই এখানে আসতে পারে বেশ তাহলে সনাতন ধর্মের কি একটা বৈশিষ্ট্য আছে আপনি বললেন যে সব কিছু ধর্মের সারসত্ব সব হয়ে গেল কিন্তু পার্টিকুলার বিশেষত্ব কোথাও কি আছে একটা ক্রিড আছে কোনো কিছু যেমন যে কথার আগেই বলেছি যে মধ্যপ্রাচ্যে যদি আপনি যান আমি যাই তাহলে আমাদের প্রশ্ন করবে যে হে হোয়াট ইজ ইওর ফেথ হয়তো আমি বললাম হিন্দু ইস এই কথাটা বললাম একটা কথা বলে নেব চট করে সেটা হচ্ছে এই ভারতবর্ষে কিন্তু হিন্দু ধর্ম এই শব্দটা অন্ততপক্ষে নবম শতাব্দীর আগে ব্যবহৃত হয়নি কখনো অর্থাৎ কি না ভারতবর্ষে ধর্ম বলতে ধর্মই বোঝায় অভ্যুদয়া আর নিঃশ্রেয়াসা অর্থাৎ মেটেরিয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড মোরাল অ্যাডভান্সমেন্ট লিডিং টু স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট মোক্ষ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি হচ্ছে ধর্ম এই চারটি হচ্ছে আমাদের মূল সত্য তাহলে প্রথম বর্গ যেটাকে ধর্ম সেইটাকে আমি অবলম্বন করে আঁচলে বেঁধে যদি আমি দ্বিতীয় এবং তৃতীয় বর্গের দিকে এগোই অর্থাৎ অর্থ উপার্জন এবং কামনা পূর্তি কোনো দোষ নেই আরন অ্যাস মাচ অ্যাজ ইউ ক্যান যতখানি আমি ব্যাংক ব্যালেন্স করতে পারি ডুয়েট কিন্তু সবসময় আমাকে মনে রাখতে হবে প্রথম বর্গকে মাথায় রেখে ধর্মটাকে মাথায় রেখে দ্বিতীয় এবং তৃতীয় দিকে যদি আমি এগোই তাহলে আমার বেচালে পা পড়বে না এবং এইভাবে আমি অবশেষে চতুর্থ পর্যায়ে পড়ে যেতে পারবো চতুর্থ পর্যায়ে আমি চলে যেতে পারবো ধর্ম অর্থ কাম মোক্ষ এবং এক্ষেত্রে কিভাবে আমি ঈশ্বরকে কি নামে ডাকবো কি পদ্ধতিতে করবো যা খুশি যা খুশি হোয়াট এভার ইউ চুজ আপনার যা কিছু রুচি যে কারণে দেখুন এমন তো নয় যে ভারতবর্ষেই প্রথম ভারতবর্ষে ইসলামিক ইনভেশনটাই প্রথম হলো ও ইসলামিক আক্রমণটাই প্রথম হলো বা ক্রিশ্চানিটি প্রথম এলো তা তো নয় কত আগে থেকে গ্রিক এসেছে শখ এসেছে হুন এসেছে কলহান এসেছেন কুষাণ এসেছে ওয়ের আর দে নাও কোথায় গেল তারা আমাদেরই মধ্যে মিশে গেল কেউ বলতে পারবে না যে উজ্জ্বলের দেহে হুন রক্ত প্রবাহিত নয় বা আমার মধ্যে নয় বা সুশান্তদার মধ্যে নয় প্রত্যেকের মধ্যেই হতে পারে তার কারণ কি তারা যে সমস্ত ধর্ম বা সংস্কৃতি নিয়ে এসেছিল আমি নারায়ণ বলবো না আমি শিব বলবো না আমি গানপত্য বলবো না আমি ইন্দ্র বলবো না আমি এইটা বলবো এই নামে ডাকবো আহুরা মাসদা বা আমি যা কিছু বলবো ওয়েলকাম ইউ ক্যান ডু দ্যাট আমি এইভাবে প্রণাম করবো না আমি এইভাবে করব ওয়েলকাম ইউ ক্যান ডু দ্যাট আস্তে 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 সব আমাদের সঙ্গে মিশে গেছে তাহলে সমস্যাটা কখন হলো যখন ইসলামিক ইনভেশন হলো সেই সময় দেখলো ওরে বাবা এত ডেঞ্জারাস একটা জায়গা এভরিথিং দে অ্যাকসেপ্ট যদি আমি ঈশ্বরকে আল্লাহ বলে ডাকি নো প্রবলেম ইউ ক্যান ডু দ্যাট ইনসিডেন্টালি একটু ব্যক্তিগত শোনাবে আমি উত্তরকাশিতে একজন সন্ন্যাসীকে দেখতাম মাঝে মধ্যে তিনি আল্লাহ আল্লাহ বলছেন আমি খুব অবাক হতো আমি আরেকজনকে জিজ্ঞেস করলাম মাঝে বন্ধু উনি বলেন আমি আমার ঠাকুরের কেউ আছে না ঠাকুর একবার মা একবার কালী একবার কৃষ্ণ এরকম নানা রকম বলছেন তখন প্রতাপ হাজরা বলছে যে কী মশাই আপনি বিভিন্ন এই নামে ওই নামে উনি যে কোনো একটা বলুন দুঃশালা আমি যা খুশি আমার ভগবানকে আমি যে খুশি নামেই ডাকি না কেন তোর তাতে কিরে ঠিক তাই এটি হচ্ছে আমাদের মূল সার এইটাই হচ্ছে আমাদের মূল সার তারপরে যখন দেখা কাল যে এ তো ডেঞ্জারাস তাহলে তো আমরা আমাদের উদ্দেশ্য সেটা তো সফল করতে পারবো না তখন মূলত এটা মোগল সাম্রাজ্যের সময় হিন্দু শব্দটা তো অনেক আগেই ছিল এই ভূখণ্ডে যারা বাস করে তারাই হিন্দু নামে অভিহিত ছিল শুধু গ্রিক থেকে আছে মিশরীয় থেকে সেটা তো আমরা জানি কিন্তু তাদের যে আলাদা একটা ধর্ম হিন্দু ধর্ম এটা তখন থেকে করা হলো এবং সেটা কিন্তু একটু স্নিয়ারিংলি খুব শ্রদ্ধাসূচক হিসেবে ছিল না সেই সময় পরবর্তীকালে এটা লুফে নেয় ব্রিটিশরা এবং আস্তে 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 ভাঙতে শুরু করে সনাতন ধর্ম থেকে বৌদ্ধ ধর্মকে নিয়ে নেয় তারপরে জৈন ধর্মকে নিয়ে নেয় পরবর্তীকালে শিখ ধর্মকে নিয়ে এইভাবে বিভাজন হয়ে যায় এটা হিন্দু ধর্ম এটা বৌদ্ধ ধর্ম এটা শিখ ধর্ম এটা জৈন ধর্ম এইভাবে বিভাজন হয়ে যায় উইচ ইট ওয়াজ নট বেশ আমরা যে প্রশ্নটা তুলেছিলাম যে যদি আমি মধ্যপ্রাচ্যে যাই সেখানে আমাকে প্রশ্ন করবে যে হোয়াট ইজ ইউর ক্রিট আমি বললাম যে হোয়াট ইজ ইউর ক্রিট সে বলবে কেন আমার লা ইহা মোহাম্মদের রসুল আহ আল্লাহ আমার একমাত্র উপাস্য এবং মোহাম্মদই হচ্ছে একমাত্র শেষ প্রফেট নন আফটার দ্যাট হোয়াট ইজ ইউর আমি যখন পাশ্চাত্যে গেলাম ইতালিতে ইতালিতে অত্যন্ত ধর্মপ্রাণ তারা জিজ্ঞেস করলো হোয়াট ইজ ইউর ফেথ হোয়াট ইজ ইউর ক্রিড যদি আপনি জিজ্ঞেস করেন হোয়াট ইজ ইউর ক্রিট সে বলবে যে আমার কৃত্য এইটা যে আই বিলিভ ইন অনলি গড হু ক্রিয়েটেড হেল অ্যান্ড হেভেন আই বিলিভ ইন জিসাস ক্রাইস্ট দ্য অনলি সান অফ গড আই বিলিভ ইন দ্য হোলি স্পিরিট এই তিনটার উপর নির্ভর করে আমার খ্রিস্ট ধর্ম আছে তোমারটা তোমার কি হোয়াট ইজ ইউর ক্রিট আমাদের সন্তানরা বা আমাদের বাড়িতে যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা যদি বলে যে আচ্ছা ওই যে হিন্দু ধর্ম বলো হিন্দু ধর্মের মূল কথাটা কি একটা কথাই আমাকে বলো তো সত্যি আমরা বলি না কিন্তু আছে স্বামী বিবেকানন্দ আমাদের উপহার দিয়েছেন শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন এবং আমাদের উপনিষদ অনেক আগে বলে গেছে কি সেটা সেটা হচ্ছে উজ্জ্বল একটু ইঙ্গিত দিয়েছে যদি একটা বিশেষ কোনো কনসেপ্টকে আমাদের তো এত বিরাট বিস্তৃতি এত বিরাট বিস্তৃতি সাকার নিরাকার দ্বৈত অদ্বৈত সমস্ত কিছুর কাছে গ্রহণযোগ্য যদি একটা কিছু হয় বা মূল যেটা গান্ধীজিও অত্যন্ত স্পষ্ট করে একটা কথা বলেছেন যে যদি আমাদের হিন্দু ধর্মের সমস্ত কিছু নষ্ট হয়ে যায় এই একটি থাকে তাহলে হিন্দু ধর্ম জীবিত থাকবে এবং এর ওপরই ভিত্তি করে স্বামী বিবেকানন্দ লন্ডনে একটি বক্তৃতা দিয়েছিলেন গড ইন এভরিথিং কি সেটি সেটি হচ্ছে ঈশা বাষ্যম ইদম সর্বম ঈশা বাষ্যম ইদম সর্বম এটা হচ্ছে ঈশোপনিষদের প্রথম শ্লোকের প্রথম ভাগ ঈশা বাষ্যম ইদম সর্বম ইদম সর্বম সর্বম অল দিস ইদম দিস অল দ্যাট আই সি আমি যা কিছু দেখছি যা কিছু অনুভব করছি যা কিছু বলছি যা কিছু শুনছি সমস্ত কিছুই কিন্তু ঈশ্বরীয় নাথিং বাট ঈশ্বরীয় আমি পারি বা না পারি অনুভব করতে আমাদের ঋষিরা অনুভব করেছিলেন আমি যদি না পারি আমার দুর্বলতা এবং অক্ষমতা কিন্তু এটি সত্য এটি অনুভব করেছিলেন প্রসঙ্গত আমার মনে পড়ছে যে শৈল শৈলবাবু সেই সময় বিখ্যাত ব্যারিস্টার তিনি স্বামী বিজ্ঞানানন্দজির কাছে গেছেন স্বামী বিজ্ঞানন্দজি কি বলছেন যে আচ্ছা আমি এই ঠিক ঈশ্বর ধর্ম এসব আমি ঠিক বুঝি না কিন্তু টাকা পয়সা সম্পত্তি এই যে কংক্রিটগুলো এগুলো আমি খুব ভালোভাবেই বুঝি কিন্তু আমি ওই ঈশ্বর এগুলো ঠিক আমি বুঝতে পারি না আমার সাইকিতে নেয় না তখন বিজ্ঞানন্দজি তার বুকে হাত দিয়ে কিছুক্ষণ থাকলেন বললেন দেখো তুমি যা বলছ তোমার কাছে তা সত্য কিন্তু আমি অনুভব করেছি আমি অনুভব করেছি এক সর্বব্যাপী সত্তা তো আছে আমি অনুভব করেছি এটাই হচ্ছে আসল সত্য এবং সেই যে অনুভব যেটা আমাদের ঋষিরা করেছেন যুগে যুগে করেছেন শ্রীরামকৃষ্ণদেব তো বহুবার করেছেন আমাদের মা করেছেন স্বামী বিবেকানন্দ করেছেন কোনো বহু 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 উদাহরণ আছে যে ঈশা বাসম ইদম সর্বম এই যে অনুভবে যা কিছু আমি দেখছি যা কিছু অনুভব করছি যা কিছু বলছি সমস্ত কিছুই ঈশ্বরীয় এভরিথিং ইজ ডিভাইন নাথিং বাট ডিভাইন নাথিং বাট ডিভাইন এভরিথিং ইজ ডিভাইন এই কনসেপ্টটা এটা হচ্ছে আমাদের মূল ভিত্তি আরেকটা কি দ্বিতীয়টা কোথায় আচ্ছা এই যে অনুভব এভরিথিং ইজ ডিভাইন সমস্ত কিছু ঈশ্বরীয় এটা কি সবাই অনুভব করতে পারবে নাকি যারা কেবলমাত্র হিন্দু ধর্মাবলম্বী বা বিশেষ মত এবং পথকে বরণ করেছে কেবলমাত্র তারা এখানেই হচ্ছে হিন্দু ধর্মের বিরাট একটা উদারতা আবার সেই একটা কথা উইচ উই মাস্ট বি প্রাউড অফ হুইচ উই মাস্ট অ্যাফোল্ড আমরা উইচ উই মাস্ট ট্রান্সমিট টু আওয়ার চিলড্রেন ইয়াং চিলড্রেন স্পেশালি করতেই হবে সেটা হচ্ছে এই কোথায় আমাদের বিরাট একটা গৌরব গৌরব হচ্ছে এইখানে যে এমন নয় যে একমাত্র এই ধর্মগ্রন্থে যারা বিশ্বাসী একমাত্র এই প্রফেটে যারা বিশ্বাসী কেবলমাত্র তাদের জন্যই স্বর্গের দরজা খোলা বাকি সবাই জাহান্নমে যাবে এমন কথা যদি কোনো একটা ধর্ম এখন আমরা ধর্ম কথাটা ব্যবহার করছি বলে থাকে সেটা হচ্ছে সনাতন ধর্ম প্রত্যেকেরই জন্য দরজা খোলা একমাত্র সনাতন ধর্ম এই কথাটা বলে না যে কেবলমাত্র একটি ধর্মগ্রন্থে বিশ্বাস কেবলমাত্র একজন প্রফেটেই বিশ্বাস কেবলমাত্র একটাই মত এবং পথে যারা বিশ্বাস করে তাদের জন্যই দরজা খোলা থাকবে হেভেনের বা বেহেস্তের বাকি সবাই জাহান নামে যাবে এই কথাটা একমাত্র সনাতন ধর্ম বলে না তারা স্পষ্টত বলে যে সবার জন্যই দরজা খোলা যেটা ঠাকুর বিরাটভাবে এই শতাব্দীতে তাঁর শতাব্দীতে প্রচার করেছেন এবং ভবিষ্যতের এটাই ধর্ম হবে এবং যা কিন্তু সনাতন ধর্মেরই নির্যাস যেটা ঋগ্বেদে বলা আছে স্পষ্ট করে একাং সৎ বিপ্রা বহুধা বদন্তি সত্য এক ট্রুথ ইজ ওয়ান সেচ ডেসক্রাইব ইট ইন ভ্যারিয়াস ওয়েস বিভিন্নভাবে কি গণতান্ত্রিক কি সেকুলার বিশাল আমাদের এই লিগাসি এত উদারতা এত উদারতা তাহলে যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে যে তোমাদের সনাতন ধর্মের ভিত্তিটা কি স্পষ্টতই আমরা বলবো যে অল দ্যাট উই সি অল দ্যাট ইজ দ্যাট উই ডু আমার মা আমার বাড়িতে রান্না করছেন গৃহবধূ তার সন্তানের পরিচর্যা করছেন শিক্ষক ক্লাসে ছাত্রকে পড়াচ্ছেন অফিস কর্মী ফাইল দেখছেন ব্যাংক কর্মী গ্রাহকের কাজ করে দিচ্ছেন এভরিথিং ইজ ডিভাইন নাথিং বাট ডিভাইন তা না হলে একজন ব্যাদ সে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে একজন গৃহবধূ অধ্যাত্ম অনুভূতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে একজন ব্রহ্মচারীকে তাকে অধ্যাত্মতত্ত্বের জ্ঞান দিতে পারেন সুচারুরূপে প্রতিটি কর্মের মধ্য দিয়েই সেই অধ্যাত্মের নির্যাস প্রকাশিত হবে অল দ্যাট আই সি ইজ ডিভাইন এবং দ্বিতীয়ত কি অপরিমেয় স্বাধীনতা সাধারণভাবে আমরা আমাদের বাড়িতেও তো দেখেছি যে কেউ হয়তো রামকৃষ্ণ মিশনে দীক্ষিত কেউ ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত কেউ অমুক দীক্ষিত নো কনফ্লিক্ট কারো প্রিয় দেবতা কৃষ্ণ কারো প্রিয় দেবতা শিব কারো প্রিয় দেবতা শ্রীরামকৃষ্ণদেব নো প্রবলেম একসাথেই আমরা সবাইকে নিয়েই করছি আমার সময় বোধহয় এবার শেষ হয়ে যাচ্ছে তাহলে আমি আর একটা কথা বলেই এবার ছেড়ে দেব যে আমরা যারা এখানে আছি আমরা যারা সনাতন ধর্মাবলম্বী যেটা উজ্জ্বল ভাই একটা ইঙ্গিত দিল সেটা হচ্ছে আমরা কি করব? হাউ উই শ্যাল অ্যাফোল্ড সনাতন ধর্ম কিভাবে আমার মূল কথাটা বলার কথা ছিল যে শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাবের তাৎপর্য কি এবং পটভূমিকা এটা আমি বলবো ভেবেছিলাম এবং তার তার সাধনা কিন্তু ও যেটা একটা ভূমিকা দিয়ে দিল সেই প্রেক্ষিতে আমি একটু এদিকে টেনে নিচ্ছি তাহলে কথা হচ্ছে এই যে আমরা কী করবো হোয়াট উই মাস্টু অতি অবশ্যই আমার সেই উদারতা থাকবে বিরাট উদারতা অল আর ওয়েলকাম এভরিথিং এভরি ওয়ান

করেছিলেন দেখবেন যে আমাদের বাড়িতে শালোগ্রাম শিলা আছে কৃষ্ণ শিব এরকমভাবে পাঁচ দেবতা কেন পাঁচ দেবতা করেছেন এটা এখন না এখন হচ্ছে মাল্টিপল দেবতা অল আর ওয়েলকাম যার মাধ্যমেই হোক না কেন আমি একটা পর্যায়ে চলে যাচ্ছি আমার নিজের উচ্চস্তরে আমি পৌঁছচ্ছি হতে পারে পঞ্চ কেন দশও হতে পারে সেই সময় পঞ্চ কেন করেছিলেন এটা জাস্ট একটা ঐতিহাসিক তথ্য হিসেবে জেনে নেওয়া ওই যে কথা না ধর্মের বিকৃতি হলে আমাদের ভারতবর্ষে একটা ওয়ান্ডারফুল ব্যাপারটা হচ্ছে এই যে যখনই কোনোরকমভাবে ধর্মের বিকৃতি হচ্ছে হোয়াট ইজ প্রবলেম উইথ সাম আদার রিলিজিয়ানস কেন আজ ক্রিশ্চানিটি এত ছেড়ে যাচ্ছে মানুষ তার কারণ বর্তমান যুগের প্রেক্ষিতে যখন আমার তত্ত্ব অ্যাডজাস্টেড হচ্ছে না তখনই আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি প্রসঙ্গত অপ্রাসঙ্গিক হলেও প্রসঙ্গক্রমে একটা তথ্যটা বলে নিই সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে একটা পত্রিকা আছে নিউজ উইক সাপ্তাহিক পত্রিকা খুব পপুলার তাতে একটা প্রবন্ধ বেরিয়েছিল সেই প্রবন্ধের নাম আছে উই আর অল হিন্দুস নাও আমরা এখন সবাই হিন্দু কেন তো লেখিকা সেখানে বলছেন যে একটা সমীক্ষায় দেখা গেছে যে ঈশ্বর জীব জগৎ ঈশ্বরের সঙ্গে জীবের সম্পর্ক ইত্যাদি নানা যে কিছু আছে সেই সমস্ত ধারণায় বিকামিং মোর লাইক লেস লাইক ট্রেডিশনাল কিনা যারা যুগ যুগ ধরে বলে এসেছে আওয়ার ফাদার হুই চ্যাট ইন হেভেন হ্যালোড বাই দাই নেম হ্যালোড বি দাই নেম আওয়ার ফাদার হুই চাট ইন হেভেন হেলোড বি দাই নেম আমার ঈশ্বর যিনি ওই আকাশের কোণে রয়েছেন যিনি কে নরকে যাবে কে প্যারাডাইসে যাবে কে হেলে যাবে কে লিম্বতে যাবে তিনি ডিসিশান দিচ্ছেন এখন বিশ্বাস চেঞ্জ হয়ে গেছে সমীক্ষায় দেখা গেছে যে চুরাশি শতাংশ আমেরিকান তারা এখন বলছেন যেমন করে এই হিন্দু ধর্ম বলে আসছে যে ঈশ্বর তো সর্বত্র বিরাজমান গড ইজ এভরিওয়ে অ্যান্ড ইন এভরিথিং এই কনসেপ্টে চুরাশি শতাংশ মার্কিনি বিশ্বাস করছেন দ্বিতীয়ত যারা এতদিন বিশ্বাস করেছিলেন যে ক্রিশ্চানিটি ইজ দ্য অনলি পাত দ্যাট লিডস টু সালভেশন তাদেরও চুরাশি শতাংশ এখন বিশ্বাস করছেন যে না অল আদার ফেথস ক্যান অলসো লিড টু দ্য সেম গোল অর্থাৎ কি সেই এক কথা একাংশ বিপ্রা বহুধাবদন্তে আমাদের ঠাকুর স্পষ্টত সুন্দর ছোট্ট করে বললেন যত মত তত পথ এবং আরও একটা সমস্যা দেখা যাচ্ছে যে এক তৃতীয়াংশ আমাদের যে কর্মফল কর্মবাদ তাতে বিশ্বাস করছেন এবং এক চতুর্থাংশ ওরা আর একটা জিনিস যে তারা এখন কবরস্থ না করে হিন্দুদের হিন্দুরা যেমন সৎকার করে অগ্নিতে সৎকার করে সেইভাবে করে দেয় এরকম একটা ব্যাপারটা দাঁড়াচ্ছে যাই হোক আমি যে কথাটা বলে শেষ করব। সেটা হচ্ছে যে প্রতিটি হিন্দুর অবশ্য করণীয় প্রতিটি সনাতন ধর্মাবলম্বীদের অবশ্যকরণীয় সেই হিসেবে একটা বলা হয়েছে যে পঞ্চদেবতার পূজা এবং উপাসনা অর্থাৎ কিনা আমরা এখন অপরিমেয় ফ্রিডম আমরা এনজয় করতে পারি কেন বলতে পারি সেই সময় ও আমি ওই প্রসঙ্গে এসেছিলাম যে আমাদের একটা আশ্চর্যের ব্যাপার আছে যখনই যখনই কোনো গ্লানি হয়েছে তখনই তখনই এমন একজন এসেছেন যে আবার ধর্মটাকে ঠিক জায়গায় প্রতিষ্ঠিত করেছেন সেই দেখুন সনাতন ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন পুনঃপ্রচার এই যে সেই একই ব্যাপার ওই ধারাটাই এসেছে বুদ্ধদেবও তাই করেছেন বুদ্ধদেবের আবার ধর্মের যখন বিচ্যুতি হলো তার যে মতবাদের বৌদ্ধ ধর্ম সনাতন ধর্মের কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই সেটা অন্য প্রসঙ্গ যেই বিচ্যুতি হলো তখন শঙ্করাচার্য নিলেন শঙ্করাচার্যের যে অনুভবগুলো শঙ্করাচার্য যে বক্তব্যগুলো সেগুলো মধ্যযুগে মিস ইন্টারপ্রেটেড হলো কি কদর্য অবস্থায় চলে গেছে আপনার যদি ওই যে আমাদের প্রবন্ধ বিষয়ে হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ এটা পড়েন সেখানে উনি বলছেন ওইটাই আমার মূল অবশ্য আজকে বলার কথা ছিল এই যে আমি জাস্ট এই কথাটা বলে আমি লাস্ট যে বিষয়টা বলছি সেটা শেষ করবো উনি বলছেন যে বহু বিস্তৃত ভাষায় স্থূলভাবে বৈদান্তিক সূক্ষ্ম তত্ত্বের প্রচারকারী পুরাণাদি তন্ত্রেরও মর্মগ্র গ্রহে অসমর্থ হইয়া অনন্ত ভাব সমষ্টি অখণ্ড সনাতন ধর্মকে বহুখণ্ডে বিভক্ত করিয়া সাম্প্রদায়িক ঈর্ষা ও ক্রোধ প্রজ্বলিত করিয়া তন্মধ্যে পরস্পরকে আহুতি দিবার জন্য সতত চেষ্টিত থাকিয়া যখনই ধর্মভূমি ভারতবর্ষকে প্রায় নরক ভূমিতে পরিণত করিয়াছেন তখনই সনাতন ধর্মের জীবন্ত উদাহরণস্বরূপ শ্রী রামকৃষ্ণদেব আবির্ভূত হলেন খুব কঠিন বাংলাটা হেভি কঠিন এখানে বরং দেখলাম ইংরেজি অনুবাদটা অনেক সহজ হিন্দি অনুবাদটা অনেক সহজ কিন্তু ভাবতে হবে যে সেই সময়কার প্রেক্ষিতে তখন খুব ভারী ভারী না বললে যারা তারা গ্রহণ করতেন না সেই ব্যাপারটা একটা ছিল তো আমি এবার শেষ করি এই এইখানে আমি যে কথাটা বলছিলাম যে যখনই যখনই গ্লানি হয়েছে এটা কোনো কথার কথা নয় কিন্তু সঙ্গে সঙ্গে এসেছে অন্য ধর্মের প্রবলেমটা ওইখানে যে কারণে এখন যে ব্যাপারটা দাঁড়িয়েছে যে দে আর বিকামিং মোর লাইক হিন্দুস অ্যান্ড লেস লাইক ট্রেডিশনাল খ্রিস্টানস ইসলামের সমস্যাটা ওইটা সেই কোন শতাব্দীতে একবিংশ শতাব্দী নারীর প্রতি ধারণা সেটা বজায় রাখতে হবে নারীর স্বাধীনতা থাকবে না স্বাভাবিকভাবে ঢিকি ঢিকি করে জ্বলছে কখনো সেটা হয়তো প্রকাশিত হবে স্বাভাবিকভাবেই সেখানে ইসলাম ত্যাগীর সংখ্যাও কম নয় রেশনাল তার একটা কোন কোন পার্টিকুলার আর্গুমেন্টসের উপর আমরা দাঁড়াবো আমি একবিংশ শতাব্দীর যুক্তিবাদী মানুষ কি প্রমাণ বেহেস্তের কে প্রমাণ কে দেখেছে ইত্যাদি প্রশ্ন উঠছে ছেড়ে দিলাম আমরা কি করব আমাদের জন্য এই একবিংশ শতাব্দীতেও সনাতন ধর্মাবলম্বীর জন্য অবশ্য করণীয় হিসেবে সেই নবম শতাব্দীতে বলেছিলেন এবং সেখানে শঙ্করচার্য একটা কথা বলেছিলেন এইটা যেটা বর্তমানে মাস্ট কালোপযোগী করা যেতে পারে কি সেটা সেটা হচ্ছে আমাদের পঞ্চ ঋণ পঞ্চ যোগ্য পঞ্চ অবশ্য কর্তব্য কি কি আমাদের পাঁচটি অবশ্য অবশ্যকরণীয় অবশ্য কর্তব্য প্রত্যেক হিন্দুর সেটি হচ্ছে এই আমাদের প্রত্যেক মানুষের কিছু কর্তব্য রয়েছে কেন এই কারণে যে আমাদের যা কিছু অশান্তি সেই অশান্তির মূল কারণ নিজেকে নিয়ে বেশি ভাবা অর্থাৎ যার অপর নাম হচ্ছে স্বার্থপরতা স্বার্থপরতা থাকবে আবার আমি শান্তি চাই ইম্পসিবল স্বামী বিবেকানন্দ স্পষ্ট তো বলছেন যে মূর্খের মতো মানুষ বিশ্বাস করে যে স্বার্থপর উপায় সে সুখী হতে পারে অবশেষে বহু চেষ্টার পর সে বুঝতে পারে যে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে আমি যে স্বার্থপর আমি বুঝব কি করে যেমন আজকাল তো মেনে নেওয়ার যুগ না আজকাল এক্সপেরিমেন্টের যুগ সুগার আছে বললেই তো আমি মেনে নেব না আমার প্রেসার আছে বললেই তো মেনে নেব না আমি সঙ্গে সঙ্গে যাচাই করবো যে আমার কতটা সুগার আছে আমার কতটা প্রেসার আছে ইত্যাদি ইত্যাদি ঠিক তেমনিভাবে আমি কতটা স্বার্থপর কিভাবে আমি যাচাই করব। কেন কি আমি জানি যে স্বার্থপরতাই হচ্ছে অশান্তির মূল তাহলে আমাকে যশো উপায় আমাকে এটা ত্যাগ করতে হবে খুব ছোট্ট ছোট্ট আমি নিজেও কালকে বসে বসে ভাবছিলাম যে হতে পারে কি যেমন দেখা যায় যে কেউটা বিপাকে পড়েছে অটোতে যাওয়ার সময় খুচরো তার টাকা দরকার আমার কাছে যথেষ্ট খুচরো টাকা আছে কি না দেখলাম আছে তো আচ্ছা আমি যদি ওই লোকটা সহায়তা করি তাহলে ওই অটোওয়ালার সঙ্গে বা টোটোওয়ালার সঙ্গে ওর ঠিক আছে আমার কাছে খুচরো আছে আপনি নিন না আমি সেটা করছি কি না এবারে আমি দেখছি যে আমার কাছে দশটা দশ টাকার নোট আছে বা কেউ আমার কাছে একশো টাকার খুচরো চাইলো আমার কাছে চারটে পঞ্চাশ টাকার নোট আছে এবারে আমি বেছে বেছে দুটো ময়লা দিচ্ছি নাকি দুটো আমি পরিষ্কার নোট দিচ্ছি তার মধ্যে আমি বুঝতে পারবো যে আমি কতটা স্বার্থপর আছি সুতরাং নিঃস্বার্থপরতার ফার্স্ট পার্ট এবং আরেকটা হচ্ছে উদারতা এটাও আমার খুব মনে হচ্ছিল যে এটাও আমি তত্ত্ব প্রসঙ্গে যাচ্ছি না সে সময়টা নেই উদারতাও একটা বিরাট জরুরি সংজ্ঞা আমি স্বার্থপর কি নিঃস্বার্থপর আমার খুব আনন্দ হলো আমি প্রথম বোধহয় দেখলাম সেটা হচ্ছে কি যে লক্ষ্য করবেন গোলপারকেও দেখেছি যে একটা মোবাইল কোনো বয়স্ক মানুষের বেজে উঠল যেই মোবাইল বেজে উঠল সঙ্গে সঙ্গে বলুন করুন বন্ধ করুন বলে দেখবেন যে চার পাঁচজন তিনি বলছেন অনেকে কিন্তু চুপ আছেন কেন কি কোনো ডিস্টার্ব হচ্ছে না ঠিক আছে মাইকে তো আমি শুনতেই পাচ্ছি একজনের বেচারীর বয়স্ক মানুষের সে হয়তো সাইলেন্ট মোডে রাখতে পারেনি চেষ্টাও করছেন কিন্তু বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন এরকম এভাবে যেন তিনি উৎকর্ণ হয়ে শুনছেন তা নয় আমরা কেউ উৎকর্ণ হয়ে শুনতে পারি না কেউই শুনতে পারি না কেউই না সম্ভব নয় তার কারণ মনোবিদরা বলেন সারাদিনে আমাদের মধ্যে অন্ততপক্ষে পঞ্চাশ হাজার থটস দুশ্চিন্তা হতে পারে উদ্বিগ্নতা হতে পারে বিভিন্ন রকম চিন্তা কিলবিল করছে আমাদের মনটা কখনো বর্তমানে থাকে না হয় অতীতের দিকে বিচরণ করছে অথবা ভবিষ্যতের দিকে বর্তমানে মন রাখা অত্যন্ত কষ্ট সাপেক্ষ তাহলে আমি যদি চিৎকার করলাম বন্ধ করুন বন্ধ করুন তার মানে আমার উদারতার অভাব আমি অনুদার চিত্ত সঙ্গে সঙ্গে কিন্তু আমি অ্যালার্ট হয়ে যাব এই ছোট্ট ছোট্ট কাজের মধ্য দিয়ে বোঝা যাবে তাহলে কি করতে হবে আমাকে কোনো না কোনোভাবে স্বার্থ ত্যাগ করতে হবে সেবা পরায়ণ হতেই হবে যদি আমি শান্তি চাই স্বামীজিও বলছেন শঙ্করাচার্যও অনেক আগে বলেছেন তাহলে কি সেটা হচ্ছে পাঁচটা আমাদের অবশ্য পালনীয় কর্তব্য রয়েছে এবং সেই কর্তব্য অবশ্য পালনীয় চিহ্নিত করার জন্য আমাদের শাস্ত্রে সেটাকে ঋণ বলা হয়েছে যে আমাদের প্রত্যেক মানুষের পাঁচটা ঋণ আছে কি কী পাঁচটা ঋণ আছে একটা হচ্ছে দেব ঋণ আরেকটা হচ্ছে ঋষি ঋণ আর হচ্ছে পিতৃ ঋণ হচ্ছে নৃ ঋণ আরেকটা হচ্ছে ভূত ঋণ এবং অথবা ভূতযজ্ঞ কীরকম প্রথমটা হচ্ছে দেবঋণ আচ্ছা আমার এই যে শরীরটা এই শরীরটা আমি কি জানি যে সেভেন বিলিয়ন 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 পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে এই শরীরটা গঠিত হয়েছে এবং এই যে শরীরটা সেটা থ্রি বিলিয়ন হার্ট বিট কম বেশি থ্রি বিলিয়ন হার্ট নিয়ে এসেছে এবং যখন এই লোকটা সম্পূর্ণভাবে ডিপ স্লিপে চলে গেছে নিঃস্বপ্ন ঘুম সুসুপ্তিতে চলে গেছে তখনও এই যে একটা ওয়ান্ডারফুল মেকানিজম কাজ করে চলেছে এই লোকটাকে বাঁচিয়ে রেখেছে তুমি করেছ শক্তিপ্রসাদ মিশ্র নাম এবং রূপধারী তোমার কি ক্রেডিট আছে তুমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না ঋণ প্রকাশ করবে না এই কর্তব্য প্রত্যেক হিন্দুর অবশ্য পালনীয় আমি কিভাবে করব? আমার নিজের অন্তর্জীবনকে পুষ্ট করে একচিত্তানন্দী বলছিলেন অষ্টাদশ অধ্যায়ের আমি বললাম যে ওইটা কত নম্বরটা বলুন তো লক্ষ্য করবেন উনি সম্ভবত ওই ফিফ কোনো একটা শ্লোকের ওই জায়গায় বলছিলেন যে অন্তর্জীবনকে পুষ্ট না করলে শান্তি ইম্পসিবল তাই আমাদের নিজের স্বাধ্যায় জপ তপ ধ্যান ইত্যাদির মাধ্যমে অন্তর্জীবনকে পুষ্ট করতে হবে অর্থ নিশ্চয়ই চাই কিন্তু জীবন জিজ্ঞাসা যদি না থাকে তাহলে জীবন অশান্তিতে ভরে যায় তাই অর্থও চাই কিন্তু তার চেয়েও বড়ো কথা পরমার্থ চাই এবং সেইটার জন্য আমরা আমাদের অন্তর্জীবনকে পুষ্ট করব এভাবেই আমার সৃষ্টিকর্তার প্রতি আমার ঋণটা শোধ হবে কর্তব্য পালন করব দুই হচ্ছে কি ঋষি ঋণ আমাদের ঋষিরা যে রত্ন উপহার দিয়েছেন গীতা উপনিষদ ভাগবত পুরাণ রামায়ণ মহাভারত গীতায় ফুলচন্দন দিয়ে নয় আমি নিত্য নিয়মিত অন্তত একটা শ্লোক পড়ি বা আধুনিককালের কথামৃত অন্তত একটা পাতা পড়ি এইভাবে আমরা আমাদের ঋষি ঋণ এই কর্তব্য মোচন করার চেষ্টা করব তৃতীয় কি আমাদের পিতৃ ঋণ অর্থাৎ কি না আমরা অতি অবশ্যই আমাদের পিতা পিতামহ পিতামহি মাতামহ মাতামহি তাদের কাছ থেকে কিছু আদর্শ কিছু মূল্যবোধ এগুলো পেয়েছি দ্যার হ্যাজ বিন হ্যান্ডেড ডাউন টু আস এবং তাই আমরা আজকে তাই এবং সেই মূল্যবোধগুলো সেই আদর্শগুলো যেটা আমি আমার পিতৃদেবের কাছে পেয়েছি আমি আমার ঠাকুরদার কাছ থেকে ঠাকুরমার কাছ থেকে পেয়েছি ড্যাট মাস্ট বি হ্যান্ডেড ডাউন টু নেক্সট জেনারেশন তা যদি না হয় তাহলে আমার পিতৃ ঋণ শোধ হলো না চতুর্থ কি চতুর্থ হচ্ছে ভূত ঋণ অর্থাৎ কি না আমার অবলা জীব বৃক্ষ বৃক্ষ শিশু তাদের প্রতি আমার ঋণ আছে দে হ্যাভ মেড দিস এনভায়রনমেন্ট সো বিউটিফুল তাদের প্রতি আমার ঋণ আছে তাদের কাছ থেকে আমি পাচ্ছি বিভিন্ন প্রাণীর কাছ থেকেই পাচ্ছি গরুও তার কর্তব্য পালন করছে আমার সেবা করছে কুকুরও সেবা করছে পাখি আছে গাছ আছে সমস্ত কিছু আমার জীবনটাকে সুন্দর মধুময় করার চেষ্টা করছে আমি যদি গরমকালে আমার বাড়ির উঠোনে আঙিনায় সেখানে আমি জল রাখি বা আমি কোনোভাবে বৃক্ষ বৃক্ষরোপণ করছি বা কোনোভাবে যাই হোক সেটা আপনারা আরও ভালোভাবে জানেন এইভাবে আমাদের ঋণ কিছু রয়েছে আমার কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে সেই পালনের মাধ্যমে আমার ভূত ঋণ সেটা মোচন করা যায় আর পঞ্চম কথাটা কি সেটা হচ্ছে নৃঋণ অর্থাৎ দিন দুঃখী মানুষ বা আমার অধস্থন যারা রয়েছে তাদের দুঃখ মোচনের জন্য আমি কিছু করছি কি না আমার কাছে প্রয়োজনে সে এসেছে তার কষ্টের কথা বলছে তার কিছু অর্থ সাহায্য চাই আছে আমার সামর্থ্য আমি যদি দিই তাকে বা আমি কোনোভাবে তার মুখে হাসি ফুটিয়ে তুলি তার সঙ্গে ভালো ব্যবহার করে সেভাবেও আমার নৃ ঋণ সেটা আমি শোধ দিতে পারছি আমার কর্তব্য পালন করতে পারছি এই পঞ্চমহাযোগ এটি হচ্ছে হিন্দুদের অবশ্য কর্তব্য বস্তুতপক্ষে পক্ষে এটাই সনাতন ধর্মের আমাদের আদর্শ এটাই আমাদের গেয়ম গীতা নাম সহস্রম ধ্যেয় শ্রীপতি সঙ্গে চিত্তম দীন দেম দেখুন এই যে সনাতন ধর্মের পুনরুদ্ধার পুনঃস্থাপন পুনঃপ্রচার এই কথাটা শঙ্করাচার্য বলে গেছেন এবং দেখুন ঠাকুর ঠিক এই কথাগুলোই বলেছেন কি আমাদের করতে হবে আমাদের প্রত্যেকের প্রাত্যহিকটা কি প্রত্যেকে বলছেন যে তুমি নাম সংকীর্তন করো স্তোত্র পাঠ করো এত সুন্দর আমাদের স্তোত্র রয়েছে গেয়ম গীতা নাম সহস্রম বিভিন্ন দিয়ে আছে গীতায় আছে বিষ্ণু সহস্র নামে আছে বিভিন্ন জায়গায় আছে সেই সমস্ত আমি সকালবেলায় একটু পাঠ করব দ্বিতীয় কথাটা কি ধ্যেয়ম শ্রীপতি যশ্রম এত আমাদের আছে যাকে পছন্দ শ্রীকৃষ্ণকে পছন্দ রাধাকে পছন্দ শিবকে পছন্দ গণেশজিকে পছন্দ বজরঙ্গবলীকে পছন্দ রামচন্দ্রকে পছন্দ যাকে খুশি কিছুক্ষণ আমি তার স্মরণ মনন করার চেষ্টা করবো নেয়ম সজ্জন সঙ্গে চিত্তম এবং সাধু সঙ্গ ঠাকুর বারবার বলছেন দেখুন ঠিক আশ্চর্য ব্যাপারটা ক্রমাগায় এবং দেয়ম দীন জনায়চ দিত্তম বহু ভাগ্যে তুমি অর্থে ধ্বনি তোমাকে সামর্থ্য দিয়েছেন ভগবান তুমি দিন দুঃখী মানুষকে যথাসম্ভব কিছু দেওয়ার চেষ্টা করো এবং তাহলেই তুমি যথার্থ একজন সনাতন ধর্মাবলম্বী রূপে চিহ্নিত হবে ও শান্ত শান্ত শান্তি হরি ওম তৎসৎ শ্রী আজকে আমাদের ভক্ত সম্মেলনে খুব ভালো লাগলো যে মাননীয় শক্তিপ্রসাদ মিশ্র আমাদের শ্রদ্ধার শক্তিদা আজকে এসে হিন্দু ধর্ম শ্রী রামকৃষ্ণের ওপরে যে তার বক্তব্য রাখলেন সেই বক্তব্য থেকে আমরা অনেক ঋদ্ধ হলাম সমৃদ্ধ হলাম মনের শান্তিও পেলাম সবচেয়ে বড় কথা সেইটা যেন আমরা একটা নতুন সত্যকে আবিষ্কার করলাম হয়তো পড়েছি বারবার কিন্তু তবু এই ওনার প্রাণ ওনার যে প্রাণে সাড়া লাগানো যে বলার এটা ভঙ্গিটা তাতে যেন সত্যি আমাদের মনের মধ্যেও সারা লাগলো সুপনাকে বারবার অনুরোধ করব। আবার আবার যেন আশ্রমে আসেন এসে আমাদের সঙ্গে আবার এইভাবে ধর্ম সম্মেলন করেন আর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি